Hello? 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 Hello, কথা বলছেন না কেন? বুঝতে পারছি না কে এত ডিস্টার্ব করছে? চলো 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 ওরে বাবা রে আই দেখি নদী সব দিকে খেয়াল রাখিস ঠিক আছে আসি মা আসি ঠিক আছে আমি বুঝতে পারছি না নদী আজ কেন তুমি এরকম বাঁকা বাঁকা কথা বলছো নদী নদী আমি তোমাকে ভালোবাসি নদী ইচ্ছে করলে যে কোনো দিনে আমি তোমাকে বিয়ে করতে পারতাম কিন্তু আমি চেয়েছি জজ সাহেবের মতো একজন সম্মানীয় ব্যক্তির মেয়ে হিসেবে আমি তোমাকে আমার মায়ের ইচ্ছায় আমার ঘরের বউ করে তোমাকে নিয়ে যাব না তা হয় না তোমার ঘরের বউ হবার কোন যোগ্যতাই আমার নেই তুমি তো জানো আমি কে কি আমার পরিচয় একসময় রাস্তায় রাস্তায় আমার দিন কেটেছে রাত কেটেছে আমি একটা চোর পকেট মার আহ নদী আবার সেই পুরনো কথা কাল পর্যন্ত হয়তো তুমি একা ছিলে একাই জীবনের সঙ্গে যুদ্ধ করেছো কিন্তু আজ আজ তুমি একা নও আমি আছি তোমার সঙ্গে জজসাহেবের পুরো পরিবার আছে তোমার সঙ্গে নদী তোমার এই বদলে যাওয়া জীবন কোনো ছোটখাটো ঘটনা নয় নদী মানুষের জীবনে এক চরম বাস্তবতা তাকে তো তুমি অস্বীকার করতে পারো না জীবন এখন থেকে তোমার ভালোবাসাকে তোমাকে আমি অস্বীকার করছি হ্যালো কি ব্যাপার নদী ফোন ধরতে এত দেরি কেন শোনো তিন দিন শেষ হওয়ার আর মাত্র তিন ঘন্টা বাকি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই ফোন করা মাসে 30 তারিখের মধ্যে বাকি 20 লাখ টাকা বোঝা দিলি নেগেটিভ ফেরত দেব নে আমি লোকেশন 2 নম্বর কিন্তু কথা 1 নম্বর মা আমি একটু সাগরের ওখানে যাচ্ছি আমার একটা জরুরি কাজ আছে ঠিক আছে আসি মা নদী কি হয়েছে তোর কি শরীর খারাপ আমার আমার শরীর আবার কি হবে এই নদী আপু আমরা এসে গেছি তো আমি কি করব সোনা গহনা টাকা পয়সা কিছু তো নেই ভালো করে খুঁজে দেখো নিশ্চয়ই কোথাও আছে চাবি তো নদীর কাছে রেখেছিলে নদীকে জিজ্ঞেস করে দেখো
নদী নদী, আলমারিতে টাকা সোনা গহনা কিছু তো খুঁজে পাচ্ছি না। বল কোথায় গেল? নদী, তোমার মা তোমাকে কি জিজ্ঞেস করছেন জবাব দাও। আমি জানি না, কেমন কথা বলছিস নদী? বাড়িতে রেখে গেছি তোকে, তুই জানবি না জানবে কে? আহা, জবাব দিচ্ছ না কেন? বললাম তো আমি জানি না। নদী, তুমি যেভাবে কথা বলছো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি মিথ্যে বলছো। সত্যি করে বলো, টাকা সোনা গহনা কোথায় রেখেছো? আমি কোনো মিথ্যে কথা শুনতে চাই না। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাই বলছি, টাকা সোনা গহনা আমি চুরি করেছি। কোথায় রেখেছো? খরচ করে ফেলেছি। এত টাকা তুমি কোথায় খরচ করেছো? টাকা শহরে এত টাকা খরচ করার কোনো ব্যাপারই না। তুমি কি বলছো নদী? বেশি কথা বলার কোনো দরকার নেই, আমার মনে হচ্ছে আমি চুরি করেছি। আপনার ঘরে না করলে অন্যের ঘরে করতাম, আর আপনি তো জানেন আমি চোর। এতদিন ধরে তোমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছি, স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়েছি, এর কোনো মূল্যই তোমার কাছে নেই। স্নেহ মমতা আদর ভালোবাসার মূল্য আপনার কাছে থাকতে পারে, আমার কাছে নেই, কারণ এটা আপনার বিলাসিতা। শালা শালা, আমি ভুল করেছি, এই বাড়ি ছেড়ে পালিয়ে গেলে ভালোই করতাম। আমাদের ভালোবাসার মূল্যায়ন তুই এইভাবে করলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই চোর, চোরই থাকবি। মা বাবা ভাই বোন তোর কিছুই দরকার নেই? না নেই, আমার আমার করে কিছুই দরকার নেই, আমি চোর চোর চোর। আমি চুরি করেছি, আমি চোর, আমি চোর, আমি চোর। তুমি একটু শান্ত হও, শান্ত হও প্লিজ। হ্যালো, ইন্সপেক্টর মাধুরী বলছি। আমি জজ মাহতাবুদ্দিন বলছি। জেলখানা থেকে একটা চোর মেয়েকে আমার হেফাজতে এনে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আপনি এসে তাকে নিয়ে জেলখানায় পৌঁছে দেবেন। কি বলে পথ কলি, কি বলে টোকাই, আমাদেরও নাম আছে সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই, ও সে নাম ধরে ডাকার মতো।